আসসালামু আলাইকুম। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে আজকে আমরা একটা সিকিউ করব। এখানে দেখো, আমাদের কাছে একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে DEF নামের। সেটাতে তিনটা মধ্যম আছে, একটা হচ্ছে DL, আরেকটা হচ্ছে EM, আরেকটা FN। এখানে DL, EM এবং FN তিনটি হচ্ছে মধ্যমা। প্রথম প্রশ্নটা দেখো, একটি সমকোণ ত্রিভুজের মধ্যমাত্রয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, অর্থাৎ DL এর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, EM এর দৈর্ঘ্য 4 এবং FN এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। কারণ আমরা এগুলো কি মধ্যমা জানি, এই যে EM, FN এবং DL হচ্ছে মধ্যমা। তাহলে একটার দৈর্ঘ্য 3, 4, 6 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই কোয়েশ্চনটা আমরা কীভাবে করবো, অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দ্বিতীয় নম্বরের যে কোয়েশ্চনটা আছে সেটা হচ্ছে DE স্কোয়ার প্লাস DF স্কোয়ার, অর্থাৎ এই যে এক বাহু স্কোয়ার, ত্রিভুজের একটা বাহু স্কোয়ার প্লাস আর একটা বাহু স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ডিএল স্কোয়ার, এই যে ডিএল মধ্যমা স্কোয়ার প্লাস এলএফ, এই যে এলএফ স্কোয়ার, এফএল বাই এলএফ স্কোয়ার এটা। তাহলে এটা সরাসরি আমাদের কিসের সাথে মিলে যায়, অ্যাপোলোনিয়াসের সাথে মিলে যায়। দুইটা বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দুইটা বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই সমষ্টি ইকুয়াল টু টু ইন্টু একটা মধ্যমার ক্ষেত্রফল প্লাস এই যে অর্ধেক অপর বাহুর অর্ধেকের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। এরপর আসি আরেকটা প্রশ্ন দেখাও, যে ডিই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার, এই যে ডিই, ইএফ, ডিএফ এগুলো কি দেখো তো, ডিই, এই যে ডিই, ইএফ এবং ডিএফ এগুলো হচ্ছে ত্রিভুজের বাহু। ত্রিভুজের তিনটা বাহুর এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এর 3 গুণ ইকুয়াল টু ডিএল, ইএম, এফএন এগুলো হচ্ছে মধ্যমা। এই যে ডিএল, এফএন, ইএম এগুলো হচ্ছে মধ্যমা। মধ্যমায়ের ক্ষেত্রফলের এই যেটা ক্ষেত্রফল আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেগুলোর সমষ্টি 4 গুণ। এটা আমরা কোথায় শিখছিলাম? এটা আমরা ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু এবং মধ্যমা যে সম্পর্ক নির্ণয় সেখানে আমরা এই জিনিসটা শিখছিলাম। এই যে দেখো, বাহুগুলোর ক্ষেত্রফলের এই যে এটা সমষ্টি, এর 3 গুণ ইকুয়াল টু মধ্যমাতের ক্ষেত্রফলের সমষ্টির কত, মধ্যমা ত্রয়ের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণ। তাহলে এই জিনিসটা এতটুকু পর্যন্ত প্রমাণ করে দিলেই হয়ে যাবে। আর এটা এটা কী করতে হবে, অ্যাপোলোনিয়াসটা প্রমাণ করতে হবে। এবার আমরা ক প্রশ্নটা সলভ করব। যে এটাতে দেখো, শেষের দিকে আমরা কী করছিলাম, আমরা করছিলাম 3c² সিকে আমরা কী করছিলাম, যে আমরা পিথাগোরাস সূত্র অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হিসেব করছিলাম। সেখান থেকে আমরা একটা মান বের করছিলাম, সি স্কোয়ার ইকুয়াল টু 2/3 ডি স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার, অথবা 3c² ইকুয়াল টু 2 ইন্টু ডি স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার। এখানে ডি, ই, এফ এগুলো কী, এগুলো হচ্ছে মধ্যমা, মধ্যমা, তিনটা মধ্যমা। এই যে অ্যাডি এর জন্য ডি, বিই এর জন্য ই এবং সি এফ এর জন্য এফ, এগুলো হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে আমরা 3c² সি মানে হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ 3c² এর জন্য আমরা কি লিখতে পারি, 2 ইন্টু মধ্যমাত্রয়ের বর্গের ক্ষেত্রফলের সমষ্টি, এটা লিখতে পারি। তাহলে এই যে প্রশ্নে কি আছে, একটি সমকোণ ত্রিভুজের তিনটা মধ্যমা দেওয়া আছে, তার মানে তোমার কাছে যদি তিনটা মধ্যমার মান থাকে তুমি সেখান থেকে অতিভুজ বের করতে পারবা। তাহলে এই যে আমাদের কাছে একটা, দুইটা, তিনটা কিসের মান দেওয়া আছে, মধ্যমার মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের কাকে বের করতে হবে, অতিভুজকে বের করতে হবে। তাহলে এই যে 3c² থেকে আমরা, সরি, এই যে মধ্যমাত্রয় থেকে আমরা 3c² হিসেব করে এখান থেকে সি এর মান কি করতে পারবো, অতিভুজের মানটা বের করতে পারবো। তাহলে আমরা কয়ে সরাসরি লিখে ফেলি, দেওয়া আছে সমকোণ ত্রিভুজের মধ্যমাত্রয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, এটা আমাদের এখানে দেওয়া আছে। এবার আমাদের কাকে বের করতে হবে, অতিভুজকে বের করতে হবে। আমি মনে করে নিচ্ছি অতিভুজ হচ্ছে কত, সি। তাহলে আমি কি লিখতে পারবো, 3c² ইকুয়াল টু 2 ইন্টু এই যেগুলো মধ্যমা ছিল সেগুলো সবগুলোকে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমি এভাবে লিখতে পারবো, দেখো আমরা জানি, আমরা জানি 3c² ইকুয়াল টু 2 ইন্টু এই যে ডি এর মান কত, 3, ই এর মান হচ্ছে 4, এফ এর মান হচ্ছে 6, এগুলো লিখে দিব। 3স্কোয়ার প্লাস 4স্কোয়ার প্লাস 6স্কোয়ার বা c² ইকুয়াল টু 2/3 9 16 এবং 36।
चलिए कैलकुलेशन करो, चलो 1/3, 2 এর সাথে এগুলো সবগুলো গুণ করে দাও, তাহলে পাবা 122। তাহলে আমাদের কাছে কি আছে এখন, 122/3 বা সি বর্গ তুলে ফেলো, এদিকে যদি স্কয়ার তুলে ফেলো এদিকে কি দিতে হবে, বর্গ দিতে হবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 6.377 সেন্টিমিটার প্রায়। এটাই আমাদের করেন্ট আনসার। এইভাবে আমরা একদম সহজে মাত্র কয়েকটা লাইনে স্টেপ শেষ করার পরে আমরা কি পাবো, এই যে সি এর মানটা অর্থাৎ অতিভুজটা পেয়ে যাবো। তাহলে সুতরাং নির্ণয় অতিভুজ হচ্ছে এটা, এটা আমাদের অতিভুজ। এবার খ নাম্বারে আসো, খয়ে কি ছিল দেখি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, যে ত্রিভুজের এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো দুই বাহু একটা ডিই এবং ডিএফ এর উপর, এখানে একটা যদি তুমি বর্গক্ষেত্র আঁকো আর এখানে একটা যদি বর্গক্ষেত্র আঁকো, ডিই এর ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ডিই স্কোয়ার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাই ডিই স্কোয়ার প্লাস এর সমষ্টি বসে না, দুজনের কি বসে, সমষ্টি বসে। তাহলে আবার ডিএফ কে নিলাম আর একটা বাহু, সেটাকে বর্গ করলাম এবং সেটার স্কোয়ার করলে আমরা কি পাবো, ডিএফ স্কোয়ার। তাহলে ডিই স্কোয়ার এবং ডিএফ স্কোয়ারের সমষ্টি ইকুয়াল টু কত, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে আমাদের এই যে এটা, আরেকটা এটা চলে গেল, এটা চলে গেল, তাহলে আমাদের বাহু আছে আর কে, ইএফ এর অর্ধেকের উপর অঙ্কিত অর্থাৎ এফ আর এল এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে যদি তুমি আরেকটা বর্গক্ষেত্র আঁকো তাহলে সেটা ক্ষেত্রফল কত হবে, এফ এল স্কোয়ার, এই যে অথবা এল এফ স্কোয়ার, এই যে এটা প্লাস উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর, তাহলে সেই বাহুর সমদ্বিখণ্ডককে ডিএল, এই যে ইএফ এর সমদ্বিখণ্ডককে ডিএল। তাহলে এই মধ্যমার উপর যদি তুমি আরেকটা বর্গক্ষেত্র আঁকো, তার ক্ষেত্রফলের সমষ্টি, এই যে তার ক্ষেত্রফলের সমষ্টি ডিএল এর সমষ্টি, এর দ্বিগুণ। ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত, দ্বিগুণ। এটাই ছিল আমাদের কিসের, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। তাহলে এই যে এটা তুমি অ্যাপোলিনিয়াসের উপপাদ্য জাস্ট এবিসিটা একটু করে এটা পুরোটা লিখে দিবে তাহলে হয়ে যাবে। আমি এটা একটু লিখে নিচ্ছি, তো দেখা দেখো আমি এটার মতো করে অ্যাপোলিনিয়াসের জন্য চিত্রটা এঁকে নিলাম। ডিই এফটা ঠিক রাখলাম, এলটাও নিছি যে এল মধ্যমা হিসেবে নিছি, আর টি আমি একটা লম্ব বিক্ষেপ অঙ্কন করলাম যেটা হচ্ছে টি, এটা এটা এক্সট্রা নিছি, বাকিটা হচ্ছে আমাদের চিত্রে যেতে ছিল কোয়েশনে সেটাই আছে। এবার এখান থেকে আমরা অ্যাপোলিনিয়াসটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে মনে করি এই যে ডিইএফ একটা ত্রিভুজ যার মধ্যে ডিএল একটা কি মধ্যমা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যেটা কোয়েশ্চেন দেওয়া আছে সেটা লিখে দিব। যেটা লিখে নিলাম, যেটা আমাদের কোয়েশ্চেন ছিল সেটা লিখে নিলাম, আর বললাম যে ডিএফ একটা ত্রিভুজ যার মধ্যমা হচ্ছে ডিএল। এবার অঙ্কন কী করতে হবে, ডি থেকে আমরা এই যে ইএফ এর উপরে একটা টি একটা কী নিব, বিন্দু নিব এবং ডিটি কী করে দিব, যোগ করে দিব। এই যে ডিটিটা কি আমাদের একটা লম্ব, চিত্রের দিকে দেখো, এই যে ডিইএফ, এই যে আমরা যদি এই ত্রিভুজটা নিই এখান থেকে ডিইএল ত্রিভুজটা নিই, এই যে এই কোণটা দেখো তো, এটা হচ্ছে স্থূল কোণ, অর্থাৎ এটা একটু বাঁকা করে আছে। তাহলে এই যে এটা যদি আমাদের সমকোণ হয়, এই যে এটা যদি আমাদের সমকোণ হয়, তাহলে সমকোণের এটা সমকোণের মান কত হবে, 90 ডিগ্রি। যদি হালকা এদিকে চলে আসে 90 ডিগ্রি থেকে সেটা বড় হয়ে যাবে, যেমন এটা, এটা হচ্ছে আমি এই যে সোজা করে এখানে আমি একটা কি করতে পারবো, লম্ব যদি আঁকি তাহলে দেখা যাবে এখানে একটা লম্ব আছে, এটা হচ্ছে লম্ব থেকে বড়, তাই এটা কি স্থূলকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি থেকে কী হবে, বড় হবে, 90 ডিগ্রি থেকে এটা বড় হবে। এবং এই পাশেরটা তাহলে কি হবে, এই যে আমরা এভাবে হিসাব করলে এটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এটা যেহেতু এখানে হয়ে গেল তাহলে এটা 90 ডিগ্রি স্থূলকোণ। তাহলে স্থূলকোণ হওয়া মানে কি স্থূলাকার, স্থূলাকার মানে কি মোটা, অর্থাৎ 90 ডিগ্রি থেকে মোটা, সেটাকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। মানে মনে রাখার জন্য একটা ট্রিক্স বললাম আর কি, এভাবে বলিও না বা কাউকে, এই যে স্থূল থেকে মনে রাখবে এটা কি মোটা, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এই যে ডিইএল যদি আমি নিই, সেখানে এই যে এল কোণটা অর্থাৎ ডিএল ই কোণটা হচ্ছে স্থূলকোণ, ইএল এর বাইরে, এই যে ইএল এর বাইরে আমি একটা এলটি নিলাম না, এলটি, এই যে এলটি যেটা নিচ্ছি সেটা কি আমাদের ডিএল এর লম্ব অভিক্ষেপ, কারণ এখানে আমরা কি আঁকতেছি, লম্ব আঁকতেছি, তাই এই যে এলটিটা হচ্ছে আমাদের ডিএল এর উপর লম্ব অভিক্ষেপ। তাহলে এখন কি দাঁড়ালো, আমাদের কাছে একটা স্থূলকোণ আছে আর একটা কি আছে, লম্ব অভিক্ষেপ আছে। যদি এরকম হয় যে একটা
স্থূলকোণ থাকে এবং একটা লম্ব বিক্ষেপ থাকে, তাহলে আমরা কি ইউজ করতে পারি একটু মনে করে দেখো। এটা আমি তোমাদেরকে করাইছি না, উপপাদ্য তিন নাম্বার দেখো। উপপাদ্য তিন নাম্বার মধ্যে স্থূল, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, যে স্থূলকোণী ত্রিভুজের সাথে একটা কি আছে, লম্ব বিক্ষেপ আছে। যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি এই যে একটা বড় বাহু যেটা, সেটা বাহু এসের সাথে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি সেটা ক্ষেত্রফল, অর্থাৎ সোজা কথা হচ্ছে এই বাহুটার উপর তুমি স্কোয়ার করে দিবা তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। যে অ্যাবি স্কোয়ার ইকুয়াল টু অপর যে দুই বাহু আছে, একটা আছে কি অ্যাডি, সরি এসি, আর একটা আছে কি বিসি, এটা দুটোকে কি করবা স্কোয়ার করবা। তাহলে অ্যাবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু ইন টু এই যে বিসি সিডি, এই যে এই বাহুটাকে তুমি আলাদা আলাদা করে বর্গক্ষেত্র রেখে তাদের উপর কি করে দেবা, মানে তাদের ক্ষেত্রফল বের করবা। তাহলে এটা হচ্ছে অ্যাবি স্কোয়ার ইকুয়াল টু অ্যাবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমি ব্যাখ্যা করে পড়াইছিলাম, এটা ব্যাখ্যা করে পড়াইছিলাম, ওভাবে মনে রাখো। তাহলে এই যে এটা এখানে ইউজ করতে হবে, যেহেতু আমাদের স্থূলকোণ আছে এবং একটা কি আছে সিডি লম্ব বিক্ষেপ, ওখানে এলএফ এলটি লম্ব বিক্ষেপ অভিক্ষেপ ছিল, তাহলে এখন আমরা সরাসরি এই উপাদ্যটা কী করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। স্থূলকোণ এবং লম্ব বিক্ষেপ আছে, স্থূলকোণ আর লম্ব বিক্ষেপ থাকলে এখন আমরা কী করতে পারবো, বড় বাহুটাকে নিব। বড় বাহুকে আমাদের ডিই স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুকে, একটা হচ্ছে ডিএল আর একটা হচ্ছে ইএল। তাহলে ডিএল আর ইএল এর, ইএল এর ক্ষেত্রফল নির্ণয় করবো, ডিএল স্কোয়ার প্লাস ইএল স্কোয়ার, এই যে ডিএল আর ইএল এর স্কোয়ার প্লাস টু ইন টু কাকে নিব আমরা, এই যে ইএলকে নিব এবং এলটিকে নিব, ইএল এবং এলটিকে নিব, টু ইন্টু ইএল ইন্টু এলটি, ঠিক আছে। একইভাবে আমরা যদি এখানে দেখো ডিএলটা যেহেতু আমাদের মধ্যমা, তাহলে এই যে ইএফকে ডিএল সমান দুভাগে ভাগ করে, তাহলে ইএল এবং এফএল সমান দুভাগে বিভক্ত থেকে ইএল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এলএফ লিখতে পারি, এই যে এলএফ লিখতে পারি। তাহলে এই জায়গায় আমি, এই জায়গায় আমি ইএল এর জায়গায় কী বসাই দেবো, এলএফ বসাই দিব। এই যে এলএফটা আমি কেন বসাবো, কারণ আমাদের প্রশ্ন যেটা ছিল, প্রশ্নটা দেখি আবার, প্রশ্ন আমাদের সলভ করতে বলছে ডিই প্লাস ডিএফ স্কোয়ার প্লাস ইকুয়াল টু টু ইন্টু ডিএল স্কোয়ার প্লাস এলএফ স্কোয়ার, তাই আমি ইএলটাকে কী করে দিচ্ছি, এলএফ করে দিচ্ছি, ডিএল স্কোয়ার প্লাস ইএল স্কোয়ার প্লাস টু ইন্টু, এই যে ইএল ইকুয়াল টু এলএফ লেখা যায়, এলএফ ইন্টু এল টি। এখন আমরা অপর পাশের যে ত্রিভুজটা আছে ডিএলএফ, যেহেতু এটা শুক্রকোণ হয়ে গেছে, তার মানে এর বাকি যে কোণটা আছে এটা অবশ্যই, সরি এটা স্থূলকোণ হয়ে গেছে, তাহলে বাকি কোণটা অবশ্যই কী হবে, শুক্রকোণ হবে। আমরা জানি 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা হয় স্থূলকোণ, আর যদি 90 ডিগ্রি থেকে শুকনো হয় অর্থাৎ ছোট হয় তখন হয়ে যায় শুকনো শুক্রকোণ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এল কোণটা, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের স্থূলকোণ আর এদিকে শুক্রকোণ। যদি এটা শুক্রকোণ হয় এবং এই যে এলএফ এর উপরে ডিএল, এই যে ডিএল এলএফ এর উপর ডিএল এর জন্য এটা এই যে লম্ব বিক্ষেপকে হবে এলটি হবে, যদি একটা শুক্রকোণ থাকে এবং একটা লম্ব বিক্ষেপ এলটি থাকে তখন সেখানে আমরা কি ইউজ করতে পারি, 4 নম্বর উপপাদ্যটা ইউজ করতে পারি, যেটাও আমি আমি তোমাদেরকে বলছিলাম। এই যে দেখো এটা যখন শুক্রকোণ হয়, যখন শুক্রকোণ হয় এবং তার কি থাকে একটা লম্ব বিক্ষেপ থাকে, এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অ্যাবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইন্টু টু ইন্টু বিসি সিডি, টু ইন্টু বিসি সিডি, এই যে অ্যাবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস, সরি অ্যাবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু ইন্টু এই যে বিসি ইন্টু সিডি, এটা লিখতে পারি সরাসরি, এই উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা কী লিখতে পারি, যে ডি এফ স্কোয়ার ইকুয়াল টু ডি এল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার মাইনাস টু এল এফ ইন্টু এল টি, এটা লিখতে পারি তাই না। তাহলে এল এফ এল এফ দুই জায়গায় কিন্তু মিলে যাবে, আমরা এর আগেও কিন্তু এল এফ লিখছিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা শুক্রকোণের যে উপপাদ্য 4 নম্বরটা আছে সেটা অ্যাপ্লাই করবো, তাহলে ডি এফ স্কোয়ার ইকুয়াল টু ডি এল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার মাইনাস টু ইন্টু এল এফ ইন্টু এল টি, এটা অ্যাপ্লাই করে দেব, ডিএফ স্কোয়ার ইকুয়াল টু ডিএল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার
माइनस टू इंटू एल एफ इंटू एल टी। এখন আমরা সমীকরণ এই যে এটাকে ধরলাম একটা সমীকরণ, এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরলাম, দুইটাই কি করে দিব, যোগ করে দিব। তাহলে সমীকরণ এক এবং দুই যোগ, সরি দুই যোগ করার পর আমরা কি পাচ্ছি, যে ডিই স্কোয়ার পাচ্ছি, ডি স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার পাচ্ছি ইকুয়াল টু এই একটা ডিএল একটা ডিএল। আচ্ছা পুরোটা লিখে ফেলি, ডিএল স্কোয়ার প্লাস ই এল স্কোয়ার, এটা আমরা ইএল সমান এল এফ লিখছিলাম, যে এল এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এল এফ ইন্টু এল টি প্লাস এটা লিখো ডিএল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার মাইনাস টু ইন্টু এল এফ ইন্টু এল টি। যে টু এল এফ এল টি, টু এল এফ এল টি, টু এল এফ ইন্টু এল টি, এটা প্লাস মাইনাস কি হয়ে যাবে, চলে যাবে। আর কি আছে আমাদের, ডিএল স্কোয়ার দুটো আছে, দুটা ডিএল স্কোয়ার আছে, লিখে ফেলো টু ডিএল স্কোয়ার প্লাস টু এল এফ দুইটা আছে এল এফ স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, টু কমন নিতে পারি, ডিএল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার থাকে, যে এদিকে ডিএল ডিই, সুতরাং ডিই স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার। এটাই না আমাদের প্রমাণ করার বিষয় ছিল। আচ্ছা সরি একটু করে তুলি, ডি স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ডিএল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার, এটাই তো আমাদের প্রমাণ করার বিষয় ছিল, তাহলে এটা আমাদের প্রমাণিত। এবার গ নাম্বার কোশ্চেনটা দেখি, আমাদের খ চলে গেল, খ প্রমাণিত হয়ে গেল, এখন আমরা গ নাম্বারটা ফোকাস করব। দেখো এই চিত্রের মাঝে আর এই চিত্রের মাঝে তেমন কিছুই ডিফারেন্স নাই, শুধুমাত্র এই যে এবিসি এর জায়গায় ডিই এফ ইউজ করছে। তাহলে তুমি এখানে এখানে যেখানে যেখানে এবিসি আছে সেখানে কী কী ইউজ করবা, ডিই এফ ইউজ করবা, ডিই এফ ইউজ করবা, ইউজ করে এটা করতে করতে কতটুকু আসবা, এই যে এই লাইন পর্যন্ত আসবা, ফোর ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই লাইন পর্যন্ত আসবে। এটা তো আমি করে দিছি ওখান থেকে দেখে দেখে করিও। তারপর এই যে ডি, এই যে ডি এর জায়গায় তুমি কী করে দিবা, দেখো আমি একটু ওখানে লিখে দিই, জি ফোর ডি স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার একটু কাশার পরে তুমি দেখো এখানে ডি এস, ডি মানে হচ্ছে কি জানো, ডিএল, ডি মানে হচ্ছে ডিএল, তাহলে তুমি ডি এর জায়গায় কি লিখে দিবা, ডিএল স্কোয়ার লিখে দিবা। আর ই, ই মানে কি আমাদের, ই মানে হচ্ছে ইএম, তাহলে এই যে ই এর জায়গায় তুমি লিখে দিবা ইএম স্কোয়ার। এবং এফ, এফ স্কোয়ার, এফ স্কোয়ার, এফ স্কোয়ার মানে কত, এফ স্কোয়ার মানে হচ্ছে এফ এন, তাহলে এফ এন এর, তুমি যে এফ স্কোয়ারের জায়গায় এফ এন লিখে দিবা, তাহলে তোমার তুমি দেখবা এক পাশ মিলে গেছে, এই যে ডিএল স্কোয়ার ইএম স্কোয়ার এফ এন স্কোয়ার এটা মিলে যাবে। এই যে এই লাইনে আসার পরে তুমি জাস্ট মানগুলো বসায় দিবা। এরপরে এ স্কোয়ারের মান কত, এ হচ্ছে আমাদের ডিই, ডি হচ্ছে আমাদের এ, বি হচ্ছে আমাদের ইএফ, এবং ডিএফ হচ্ছে আমাদের কে সি। এগুলো মানগুলো কেমনে ধরে সেগুলো তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, ওভাবে মানটা লিখে দিবে, এটা আমি আর প্রমাণ করতেছি না। তুমি জাস্ট এই যে ফোর ইন্টু ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু থ্রি ইন্টু এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার পর্যন্ত নির্ণয় করবা। নির্ণয় করার পর তুমি কী করবা, মানগুলো জাস্ট এটা এই যে মানগুলো বসাই দিবা, তাইলে হয়ে যাবে, আশা করি পারবা জিনিসটা। ঠিক আছে, এই যে এভাবে প্রমাণ করবা, এখানে এ বি এর জায়গায় তুমি ডিই এফ ইউজ করবা আর কি। আজকে দুটুকু পর্যন্ত থাক, এটা ভালো করে করবা, আর গ নাম্বারটা যদি সলভ করতে না পারো সেটাও আমাকে জানাবা, আমি তোমাদেরকে লিখে দিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।